সোনা পাখিরাওয়া সব কিছু ভালো আর লাগতে পারে যদি তুমি পাশে থাকো। আজ কিশোর কুমারের জন্মদিন, শিল্পী কিশোর কুমারের জন্মদিন, তারই কয়েক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। কুইকির হিরোইন এখন টপ সিরিয়াল আপনারা দেখেন, তাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস মহাশয়। এবার আমি শুধু আমাদের আর্টিস্ট ক্লাবের সভাপতি নয়, আমাদের পুরো ইন্ডাস্ট্রির যিনি অভিভাবক তাকে অনুরোধ করবো, শুধু দুটো কথা বললে হবে না, রঞ্জিতা কিন্তু ভালো গানও গান, একটা গানও গাইতে হবে। আপনারা এসছেন এখানে আনন্দ করতে, দুঃখ পেতে তো নয়, আপনি গাইতে দুঃখ পাবেন। আপনারা যেটা বলছিলেন কিশোরবাবুর সঙ্গে জীবনে একবারই আমার আলাপ এবং পরিচয় সামনাসামনি হয়েছিল আজ থেকে দীর্ঘদিন আগে বোম্বেতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। তখন বাংলা ছবির অ্যাওয়ার্ডটা ফিল্মফেয়ার বোম্বেতেই দেওয়া হতো, তো সেই অ্যাওয়ার্ড নিতে আমিও গেছিলাম, উনি গানের জন্য আমি গেছিলাম, শত্রু ছবির অ্যাওয়ার্ড নিতে গেছিলাম বোম্বেতে। সম্ভবত নামটা হয়তো ভুলও বলতে পারি, সম্মুখানন্দ হল বলে ওখানে একটা হল ছিল, সেখানে এই অনুষ্ঠানটা হয়েছিল। তো কিশোরবাবু প্রচণ্ড গুরু মানুষ, যেরকম উনি হালকা গান যেরকম গাইতে পারতেন, সিরিয়াস গানও ঠিক ততদিক ভালো গাইতেন। সামনে সেদিন যেটা হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সময়, এক প্রথমে গান করলেন নানা রকম বা জানা অনেক রকম উঠতে পারে আওয়াজ ফাওয়াজ গলার দিয়ে বার করে, তারপর নিজেই নিজেকে বললেন কিশোর এটা ঠিক না, একটু ভদ্রলোকের মতন ভালো করে গান করো নিজে বললেন, নিজে বলে আবার নিজে আবার দুঃখী মানে মেরে শুনো মেরা ক্যামেরা বলে গানটা গাইলেন। সে মানে অকল্পনীয় ভাবে এই কিশোর কুমারের আমি বেশ কিছু গানে আমি উল্লেখ দিয়েছি, সেখানে বেশ সিরিয়াস গানও আছে, সাংঘাতিক সিরিয়াস গান, আবার একদম হালকা মতন একটা গান, মানে এত হালকা আবার ভাবা যায় না যে একটা চরিত্রে পাঠ করেছিলাম, সে চরিত্রটা ইঞ্জিনিয়ারের, তো কিন্তু সে তাকে ভুল করেছে এক যমজ ভাই, যমজ ভাই কিন্তু গান করে আর একজন ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ারকে গায়ক ভেবে একটা জায়গা এই হচ্ছে তাদের ধরেছেন যে গান গাওয়ার জন্য। তো সে ছবিটার নাম ছিল প্রক্সি, আর যে অত বড় গায়ক তাকে গান গাইতে হচ্ছে গান জানে না সেরকম একটা গান, সে মজার গান দু চার লাইন বলে দিচ্ছি কিরকম, সে গানের লিপ দিতে গিয়ে আমি বহু বেকায়দায় পড়ে গেছিলাম ওই কিশোর কুমারে। ওরে 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 বাঁচা 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 কি মুশকিল মে পড় গায় প্রভু, কিশোর কুমার গাইছেন কি করে বোঝাই তোদের গানের গ জানি না, ছেড়ে দে রে কেঁদে বাঁচি বেসুর সুর মানি না, ওরে চাষ কি পাগল হয়ে যাই তো নাচি উমা 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 মাছা মাছা হায়ড়ি ভালো থাকবেন সবাই। আমাদের মধ্যে আজকে আগামী দিনে যারা বাংলাকে সঙ্গীতে নেতৃত্ব দেবেন সমস্ত শিল্পীরা, এক ঝাঁক শিল্পী, আমি সবাইকে একটু উঠে দাঁড়িয়ে পরিচিত মুখ সবাই, আপনারা দেখবেন সবাই এসছে, যাকে চেনেন যার নাম জানেন সবাই আজকে এসছে, সবাই গান গাইবে, আপনারা সবাই থাকবেন, একবার উঠে জোরে করতালি ওদের জন্য। বিবক্ষণ এসছেন আমাদের অত্যন্ত প্রিয় ইম্পা, আমাদের প্রডিউসার সেকশন যিনি সভাপতি প্রিয়া সেনগুপ্ত মহাশয়া, আমি প্রিয়াদিকে তার মূল্যবান বক্তব্য আজকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ধন্য সবার প্রথম ধন্যবাদ জানাবো আমাদের এই ফেডারেশনের সকল সদস্য, প্রেসিডেন্ট সৌরভ বিশ্বাস, সুজিত দা আছেন এবং সকল কমিটির সকল সদস্য এবং সামনে বসা কলাকুশলীদের ও কলাকুশলীদের এবং আমাদের শ্রদ্ধেয় দাদা, যে ছাড়া আমরা ভাবতেই পারি না এই মুহূর্তে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে চলব, তিনি হচ্ছেন
মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং এছাড়াও মঞ্চে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের সকলকে আমার অনেক 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 ধন্যবাদ। আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ আমার কথা শোনার মতো কারোর ইচ্ছে এখন নেই, কারণ অনেক ভালো ভালো গান আপনারা শুনবেন। তবে একটা কথা আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে চাই এবং আমি সেটা স্বরূপকে সাথে নিয়েই বলে যেতে চাই। আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম, যতদিন আমি ইম্পার প্রেসিডেন্ট হিসেবে থাকব আমি ফেডারেশনের পাশে থাকব, কোনো বাধা কোনো রকম কোনো কিছু আমাদের আটকাতে পারবে না, ফেডারেশন এবং ইম্পা একসাথে চলবে, কোনো রকম কোনো ভুল এবং কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না, ইম্পা ফেডারেশন এক ছিল আছে থাকবে। ধন্যবাদ ধন্যবাদ প্রিয়াদিকে ফেডারেশনকে এতটা সাপোর্ট করার জন্য। প্রিয়াদি কিন্তু ভালো গান গায়, একটা গান না দিয়ে বলে এই স্বরূপের একটা অভ্যেস আছে ওর, মানে মানুষকে যখন তখন অপমান করে দেওয়া, তো হ্যাঁ এখনো সুযোগ পেলে টুক করে দিল। যাই হোক, আমার বাবা শ্রী সুখেন দাস আপনারা সবাই জানেন, যিনি আজ আমার সাথে নেই বা আপনাদের সাথে নেই, আমার মেজো জেঠু শ্রী অজয় দাস যিনি আজ আমার সাথে নেই বা আপনাদের সাথে নেই, এবং যার জন্যে আজ আমাদের এখানে আসা কিশোর কুমার তিনিও আজ নেই। তো সবাই ইন্ডাস্ট্রি সবাই বলে এর একদম ট্রায়ো, সুখেন দাস উত্তম কুমার, সুখেন দাস অজয় দাস এবং কিশোর কুমার, এদের তিনজনের ট্রায়ো তো বহু বহু পরিচিত গান এবং আপনাদের সামনে তারা উপহার দিয়ে গেছেন। আমি আমার বাবাকে এবং আমার জ্যাঠাকে এবং কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে আমার বাবার ছবিরই এক লাইন গান আপনাদের গাইছি আপনাদের সামনে, আমি ভুলই গাইব, প্লিজ একটু ক্ষমা করে দিন। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম। গানের ব্যাপারটাও বেশ আমার কাছে ভয়ঙ্কর, একটা সুহাস্তি ইন্দ্রনীল চলে গেছে, দু নম্বর স্বস্তি গৌতম দা এখানে নেই, তাই আমি সাহস করে গাইতে পারবো, কিন্তু এখানে মঞ্চ জুড়ে রয়েছেন যারা, এরা প্রত্যেকে অসাধারণ সমস্ত কণ্ঠশিল্পী, প্রত্যেকে অপূর্ব, এদের গান আমি নিয়মিত শুনি, কারো কারোর সাথে আমার যোগাযোগও আছে, ওদের বলবো যে আমার একটু ভুল ত্রুটি হলে যেন তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, একটু ভুল তো হতেই পারে, বল তোরা যদি অভিনয় করতে আসিস একটু ভুল হবে না, ঠিক সেরকম আমি আপনাদের একটা প্রেমের গান শোনাই, শুনবেন তো, এখন অব্দি একটাও কিন্তু প্রেমের গান সেভাবে হয়নি, হোক তবে আপনাদের একটু এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সারেগামা বলে একটা রিয়ালিটি শো হয়, খুব পপুলার শো আপনারা জানেন, শনিবার রোববার ডাকেন, ইতিমধ্যেই আমাদের প্রখ্যাত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য তিনি প্রতিযোগীর সঙ্গে গান গেয়ে এসেছেন এবং সেটা টেলিকাস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই শুধু অভিনেতা অম্বরীশকে চেনেন না, গায়ক অম্বরীশকেও চেনেন, তাই বলব তার জন্য আবারও একটা হাততালি।
পালব